আজি আমি ইন্দো গ্লোবেল সোশ্যাল সার্ভিস সোসাইটির তরফের পড়া নর্দার্ন ব্রাদার বাইকার্স ক্লাবর ইউথসক লগত লৈ আর আমার বেংটল এরিয়ার উইমেন পিস ফেডারেশন আর ক্লাস্টারের মহিলাবিলাকক লগত লৈ আমি আজি বিশ্ব শান্তি দিবস উদযাপন করবলৈ লৈছো। লগতে লকডাউনের কারণে আমার যেটু সোশ্যাল ডিস্টেন্স এটু আমি মেইনটেইন করি আমার আজি পিস দিবসটো আমি উদযাপন করবলৈ লৈছো। তো এইখিনিতে আমি রাইজর মাজত একটা বার্তা দিব খুঁজিছো যে শান্তিটো আমার সকলকে লাগে, অকল ওমেন নহয়, অকল ইউথ নহয়, অকল পুরুষ নহয়, সকলকে আমার শান্তি লাগে। এই আজি আমি এই উদযাপনের জড়িয়ে আমি রাইজলৈ এইটো একটা শান্তির বার্তা দিব ওলাইছো। হয়, আমি ইন্দো গ্লোবেল সোশ্যাল সার্ভিস সোসাইটি বিটি এডিট আহিছে 2013 চনত আর 2013 চনেরপরা আমি বিটি এডিট বহুত জায়গাত কাম করেছো। বহুত এনেকা বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব নারী দিবস, তারপিছত বহুত আমি এনেকা কিছু ডোমেস্টিক ভাইলেন্সের কামও করেছো, বহুত কাম করা হয়েছে আর কি। ভবিষ্যতে আরো কিবা বেলেগ কোনো কাম করার কারণে আপনাদের কিবা পদক্ষেপ লৈছেন? হ্যাঁ, পদক্ষেপ লওয়া হয়েছে আমার, আর আমি করিও আছো। আমার যেটু ডিআরআর প্রজেক্ট হয়, ডিজাস্টার রিস্ক রিডাকশন, এইটু আমি দুর্যোগের ওপর বিশেষকৈ কাম করো। বানপানী, ভূমিকম্প বা মানুষে মানুষে সংঘর্ষ হওয়া তেনেকুৱা কনফ্লিক্টের ওপর আমি কাম করে আছো। তো যিখিনি আমি বর্তমান করে আছো মানে বানপানীর এরিয়াবিলাকত কেনেকৈ ইহতে মানে নিজের জীবিকা কেনেকৈ করিব পারে এইবিলাকর ওপর কিছু কাম করি। মই বিনয়শ্রী খুজুর বসুমতারী, আজি উইমেন পিস ফেডারেশনের হয়ে মই আজি বিশ্ব শান্তি দিবসের দিনত সকল মানব জাতির কারণে শান্তির শুভেচ্ছা মই জনাই আছো। আজি আই জি আর SSSর যোগেদি আমি ইয়াত উইমেন পিস ফেডারেশন আর নর্দার্ন ব্রাদার্স বাইকার্স ক্লাবস লগত এক গোট হয়ে আমি গোটেই পৃথিবীত মানে শান্তির বাণী অলপ মানে বিলাই দিবলে আমি এই প্রোগ্রামটো করে আছো। শান্তি বলে কলে আমি সকলে আমি জীবনত শান্তি বিচার, সমাজত হলেও পরিয়ালত হলেও, আর শান্তি বলে কলে মানে এজন মানুষের কারণে মানুষের জীবনের স্বাধীনতা। স্বাধীনতা বলে কলে আমি এইটুকু বুঝব পাও, থাকিব নিজস্ব ভিটা, নিজস্ব ঘর আর ওসরা ওসরের মাজত এজনে এজনক বিশ্বাস করিব পারা, ভয় সংখ্যা নাই, এনেকুয়া পরিবেশ তো আমি সকলে বিচারে। যদি আমি শান্তি লাগে বলে কোম, এই শান্তিটো এজন মানুষের চেষ্টার দ্বারাই নহয় আর এজন জাতির চেষ্টা হলেও নহয় আর এজন এটা ধর্মর চেষ্টাতো এইটো নহয়। সেই কারণে আমি সবে ইয়াত বিশেষকে আমার বড়োলেণ্ড এরিয়াত বেলেগ বেলেগ জাতি, জনগোষ্ঠী আর ধর্ম ধর্মলম্বী আর এনেকুৱা আছে, সেই কারণে আমি সবে ধর্মলম্বী মানুষবিলাকে আমি চেষ্টা করিব লাগে যে আমার সমাজত আমার ওচরে পাজরে যে শান্তিটো বজায় থাকে। আর আমার আমি জাতি জনগোষ্ঠী আমি সকলে আমি চেষ্টা করিব লাগে যে আমার মাজত যে শান্তি থাকে। আর শান্তি না থাকিলে আমি এই পৃথিবীত জিয়াই থাকার একো মূল্য নাই। টাকা পয়সা থাকিলেও, ধন সম্পত্তি থাকিলেও আমার জীবনত যদি শান্তি নাই তেনেহলে আমি একো লাভ নাই। এই কারণে আমি সকলে শান্তি বিচারে। এই কারণে আমি আজি এই দিনত এই শান্তির দিবস উদযাপনের লগতে মই এটুকে খুব খুঁজিছো, আমি সকলে প্রতিজন ব্যক্তিয়ে আমি যে নিজের পরিয়ালত হলেও, সমাজত হলেও, এলাকাত হলেও আমি যে শান্তিটো বজায় রাখি রাখিবলৈ চেষ্টা করে এটো মোৰ